नमस्कार। बुधवार बेला 12:25 আমি মহেন্দ্র শাস্ত্রী আপনাদের সামনে উপস্থিত হলাম জ্যোতিষ অনুষ্ঠানটা নিয়ে। দেখুন, একটা কথা আমি বলি, আমরা যে জ্যোতিষ অনুষ্ঠানগুলো করছি সেটা কার জন্যে? আপনাদের জন্যে। কিন্তু এই জ্যোতিষ অনুষ্ঠানে আমি ভারী ভারী কথা বলবো সেটা কি আপনাদের মাথায় ঢুকবে? তাই আমাকে এমন কিছু বলতে হবে যেটা আপনারা বুঝতে পারেন, তার কারণ আপনারা আমার কাছে চেম্বারে আসেন নিজের সমস্যার সমাধান করাবার জন্যে, সমস্যাটাকে বাড়াবার জন্যে নয়। তাই আমাকে আপনাদের কাছে এমন কিছু কথা বলতে হয় যার দ্বারা আপনার জীবনে উপকার হয়, আপনি আমার চেম্বারে এসে উপকার পাবেন। তার কারণ জ্যোতিষী ছড়াছড়ি চারিদিকে, আর এখন ফেসবুকে এত জ্যোতিষী বেড়ে গেছে, যারা নিজেরা কোনোদিন প্রচার পায়নি বলে এখন তারা আমাকে খানিকটা গালাগাল করে প্রচারে আসতে চায়, সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, কিছু লোক থাকে, বড় বড় মানুষরা যখন ভোটে দাঁড়ায়, কিছু লোক থাকে আমি তার এগেনস্টে ভোটে দাঁড়াচ্ছি যদি একটু প্রচার পাই। ঠিক সেরকমই কিছু লোক আছে যারা নিজেরা জ্যোতিষ জগতে মানুষের মাথায় এতদিন টুপি পরিয়েছে, কিচ্ছু কাজ করতে পারেনি, সে তন্ত্রের নামে হোক, কালার থেরাপির নামে হোক, এখন তারা কি করছে, মহেন্দ্র শাস্ত্রীকে খানিকটা গালাগাল করে আসতে চাইছে প্রচারে। শুনুন, এভাবে কোনোদিন প্রচারে আসা যায় না। আমি মহেন্দ্র শাস্ত্রী চ্যানেল ভিশনের পর্দায় দীর্ঘ দিন ধরে প্রোগ্রাম করছি। আমি মহেন্দ্র শাস্ত্রী যেখানে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে, ভূমিকম্প থেকে শুরু করে, এই যে ইয়াস জ্বর আসবে থেকে শুরু করে করোনার আপডেট আমি দিয়েছিলাম, তার রেকর্ড আছে। আর আমি এখনও একটা কথা বলে যাচ্ছি এবং এটা আজকে রেকর্ডে থাকবে, 29 এপ্রিল 2022, আপনারা লিখে রাখুন, 29 এপ্রিল 2022 শনি যখন কুম্ভের ঘরে প্রবেশ করবে, আস্তে আস্তে দেখবেন এই যে করোনা নিয়ে এত মাথা ব্যথা, এই মাথা ব্যথাটা কমবে, এই মাথা ব্যথাটা তখন অনেক 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 কমে যাবে। শুনুন, জ্যোতিষী হয়ে যখন চেয়ারে বসেছি, জ্যোতিষী হয়ে যখন ভিজিট নিচ্ছি, আর 100 টাকা 200 টাকা ভিজিট নিচ্ছি না, অনেক টাকা ভিজিট নিচ্ছি, আমার প্রতিকারের মূল্য যথেষ্ট বেশি, মানুষ আমার ওপর ভরসাও করছে, তখন আমার দায়িত্ব থাকে মাঙ্গলিক দোষের নামে, কালসর্প দোষের নামে আমি আপনাদের পকেট কাটতে পারবো না। তার কারণ মাঙ্গলিক দোষ এখন অনেকে এমনভাবে খণ্ডন করবার চেষ্টা করছে যেসব দেখলে হাসি পায়, কালসর্প দোষ এমনভাবে খণ্ডন করার চেষ্টা করছে যেসব দেখলে হাসি পায়। ওই জন্যে দেখবেন আমাকে আপনারা বেশি টিভিতে দেখতে পাবেন না, আমাকে আপনারা বেশি চেম্বারে পাবেন। স্ক্রলে যাচ্ছে যে নাম্বারটা 8582832938, ওইটা হচ্ছে বুকিং নাম্বার, ওই বুকিং নাম্বারেতে ফোন করে জানুন আমি কোন চেম্বারে অ্যাভেলেবেল। কলকাতায় একমাত্র বউবাজার চেম্বারে আমি অ্যাভেলেবেল রয়েছি, যেহেতু এখন করোনাকাল চলছে, যেহেতু এখন করোনা চলছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? অমিত ঠাকুর। হ্যাঁ বলুন। আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছিলাম। আমার প্রোগ্রাম দেখা হয়, মাঝে মাঝে দেখেন, প্রোগ্রাম কেমন লাগে? ভালোই লাগে। আপনি কি এই আজকেই প্রথম এই আমাকে ফোন করলেন, না এর আগেও কোনো জ্যোতিষীকে ফোন করেছিলেন? না, আমি এর আগে কাউকে ফোন করি। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1988 30 এপ্রিল। 30 এপ্রিল 1988। টাইম সন্ধ্যা 7:29। সন্ধ্যা 7:29। কোথায় বাড়ি? মেদিনীপুর। আচ্ছা, আপনার যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তুলা রাশি এবং বৃশ্চিক লগ্ন। গত 2-3-4 বছর আপনার ভালো যায়নি, আগে বলুন এটা ঠিক না ভুল? ঠিক। হ্যাঁ সেটা বলুন। আর হচ্ছে আপনার খুবই মানসিক টেনশনে আপনি ভোগেন,
কাটা কাটা কথাবার্তা রয়েছে মুখের, ঠিক আছে। দ্বিতীয়ভাবে দ্বিতীয়ে শনি, তৃতীয়ে মঙ্গল, ভালো জায়গা। আপনি কি করেন, ব্যবসা না কাজ? না, আমি আগে কোম্পানি চাকরি করতাম, বর্তমান এই কোভিড এর কিছুদিন আগে থেকে আর কিছু বর্তমান কিছু করছি না, এই জন্য ক্যারিয়ার প্ল্যান একটু বেশি আগ্রহ অন্যান্য কিছু থেকে। আপনার কি ব্যবসা করার ইচ্ছে? দেখুন, আপনার আমি সোজা কথা বলে দিচ্ছি, আপনার কেমোদ্রম দোষ রয়েছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে, আপনার আপনি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন? কিন্তু পাননি, তাই তো? আপনার সব কাজেতেই লেট হয়ে যাচ্ছে, তাই তো? এই জায়গাটা আপনার দশমে শুক্র রয়েছে, আপনাকে কয়েকটা জায়গা আছে সেটা ঠিক করতে হবে। এবার আপনি যদি মনে করেন, দেখুন টিভিতে আপনি আরো পাঁচটা অ্যাস্ট্রোলজারকে ফোন করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না, আপনি আরো পাঁচজনের সাথে কথা বলতে পারেন, কিন্তু আপনার এখানে যা আছে বৃশ্চিক লগ্ন এবং তুলা রাশি, এবং তুলা রাশির আপনি ভালোভাবেই জানেন এখন ঢাইয়া চলছে, খুব একটা ভালো রেজাল্ট আপনি এখন পাবেন না। আরও একটা কথা আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার এই শুক্র এবং শনি যে অবস্থায় রয়েছে তাতে কিন্তু আপনার সেভিংসও খুব কম হচ্ছে, তাই তো? সেভিংস সেভিংস টাকা পয়সা বেশি জমাতে পারছেন না, তাই তো? আর বিয়ে করেছেন? বিয়ে নিয়েও কি প্রবলেম রয়েছে? করে নিলে করে নেবো নয়, আপনার ঘরের কি দেখাশুনো চলছে? আপনি যদি মনে করেন 85828 নাম্বারটায় আপনি বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন, আমি বউবাজারে একমাত্র কলকাতার চেম্বার, যদি চেম্বারে এসে দেখাতে হয় বউবাজারে এসে দেখাতে হবে, আর অনলাইনে ওই একই নাম্বারে যোগাযোগ করে জেনে নিন, ফোনে সব সমস্যার সমাধান হবে না, ঠিক আছে? যে ছকটি আমি প্রথমে দেখলাম সেই ছক বলেই দিচ্ছে যে তার তুলা রাশি এবং বৃশ্চিক লগ্ন, এই লগ্ন এবং রাশি সাপেক্ষে রবি ভালো জায়গায় থাকা সত্ত্বেও যেহেতু রবি বুধ বৃহস্পতি কানেকশন, তাই সরকারি চাকরি পেয়েও ছেলেটা কিন্তু নাও পেতে পারে, বা সরকারি চাকরির ক্ষেত্রে বাধা আসতে পারে। সরকারি চাকরির ক্ষেত্রে কেন বাধা আসছে, কিসের জন্য বাধা আসছে, এগুলোর এখন যদি আমি ব্যাখ্যা শুরু করি, এই ব্যাখ্যাগুলো আপনারা সাধারণ মানুষ বুঝতে পারবেন না, তার কারণ আপনারা আমাকে ফোনটা করেন, দাদা আমার মেয়ের বিয়ে কবে, আমার চাকরিটা কবে, আমার ব্যবসাটা কবে, তা সেই জায়গাটা আমি যদি ঠিকভাবে আপনাদেরকে না বোঝাতে পারি সোজা বাংলায়, তাহলে তো হবে না। তার কারণ কিছু লোক আছে তারা বলে, প্রতিদিন বলো আমি ভালো আছি আমি ভালো আছি, দেখবে তুমি ভালো থাকবে, এ কথাটা বলা ভুল। আপনার বাবা মারা গেছে, বা আপনার এই কোভিডের কারণে চাকরি চলে গেছে, বা আপনার মেয়ের আজকে দীর্ঘদিন হলো বিয়ে হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? আপনি বলবেন আমি ভালো আছি আমি ভালো আছি? আপনি তো সে কথা বলবেন না। আপনি জ্যোতিষীকে ফোন করেছেন কিসের জন্য? আপনার সমস্যার সমাধানের জন্য। আর এই টিভির পর্দায় বসে আমি আপনাকে একটা হিন্টস দিতে পারবো, কিন্তু আপনার সমস্যার সমাধানের জন্য কি করতে হবে, আমার চেম্বারে আসতে হবে বা আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। 40টা জ্যোতিষীকে ফোন করুন, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু 40টা জ্যোতিষী টিভির পর্দায় সকাল থেকে রাত অবধি, তাদের শিক্ষাগত যোগ্যতা এত ভালোও নয় যে আপনার সমস্যার সব সমাধান করে দিতে পারবে। বলো কে বলছো? আমি পাওয়াতে বলছিলাম। কোথেকে? পাওয়াতে বলছিলাম, তারাপুর। একটু আওয়াজটা ক্লিয়ার করো। পাওয়াতে বলছিলাম। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। 16/10/1986। 16/10/1986। হ্যাঁ, টাইম বলো। রাত 11:30। আচ্ছা, আমার প্রোগ্রাম দেখেন? কর্কট লগ্ন এবং মীন রাশি কাল, এই শুনুন, হু হু না করবেন না, হয় হ্যাঁ বলুন নয় না বলুন, কর্কট লগ্ন মীন রাশি, হ্যাঁ কি না? হ্যাঁ। আর হচ্ছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার কালসর্প দোষ রয়েছে,
আপনার কোনো কাজ সহজে হতে চায় না, আপনি মানসিক প্রবলেমে ভোগেন, আর হচ্ছে সব কাজ আটকে যাচ্ছে। হ্যাঁ, তারপর বলুন কি জানতে চান। হ্যাঁ, রিলেশনের জায়গাটা সেটা হচ্ছে তো বুধ শুক্র রয়েছে, আপনার রিলেশনের জায়গায় একটু প্রবলেম হবেই। আর আপনার, আপনি তো মাঙ্গলিক, আপনার বিয়ে হয়েছে? বিয়ে তো হয়েছিল, কিন্তু ম্যারিড লাইফ নিয়ে প্রবলেম আছে, তাই তো? হ্যাঁ বললাম তো, ম্যারিড লাইফ নিয়ে প্রবলেম। আপনি যদি মনে বোঝেন, কোত্থেকে ফোন করছেন? পানাগড়। আপনি যদি মনে করেন, অনলাইনে আমার সাথে যোগাযোগ করুন, অনলাইন নাম্বারটা স্ক্রলে যাচ্ছে, সেখানে যোগাযোগ করুন যদি মনে বোঝেন। আর নালে আরও 10টা জ্যোতিষীকে ফোন করতে পারেন, তাতে অসুবিধে নেই। সমস্যার সমাধান যদি চান আপনি অনলাইনে যোগাযোগ করুন, জেনে যাবেন। যে কথা বলছিলাম, দেখুন, সমস্যার সমাধান করার জন্য আপনাকে আমার চেম্বারে আসতে হবে বা অনলাইনে যোগাযোগ করতে হবে। অনলাইন ভিজিট কত আর চেম্বার ভিজিট কত? আমি আগেই বলেছি, ওই 100 টাকা 200 টাকা 300 টাকায় আমি দেখি না, আমার ভিজিট একটু বেশি। অনলাইনে আমার ভিজিট আরেকটু বেশি, তার কারণ অনলাইনে যখনই আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন, আপনাকে 15 থেকে 20 মিনিট আমি একটা ভিডিও কলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন, বা টেলিফোনিক কলে 15 থেকে 20 মিনিট আপনি আমার সাথে কথা বলতে পারবেন। একটা 20 পাতার কুষ্টি আপনাকে আমি দিচ্ছি, অনলাইনে যারা যোগাযোগ করছেন, চেম্বারেও যারা আসছেন যোগাযোগ করছেন, ঠিক আছে? আমার চেম্বার ভিজিট এবং অনলাইন ভিজিট দুটো ফোনের মারফতই জেনে নেবেন। তবুও আজ আমি একবার বলছি, অনলাইন আমি 2000 টাকা নিচ্ছি এবং চেম্বার ভিজিট আমি 1500 টাকা নিই। আমি 1500 টাকা চেম্বার ভিজিট এই জন্যে নিই, তার কারণ আমি 1500 টাকা চেম্বার ভিজিট এই জন্যে নিই, তার কারণ আমার প্রেডিকশনটা অন্যান্যদের থেকে আলাদা। আমি যাগ, যজ্ঞ, তন্ত্র, মন্ত্র ওগুলো অনেক পরে করি। আপনার সমস্যার যদি সমাধানযোগ্য হয়, আমি যদি সেটা দেখি, তখনই আমি সেটা বলার চেষ্টা করি। এবং আজ অবধি আমি যত লোক দেখেছি আমি সফল, তারা বলেছে হ্যাঁ দাদা, আপনার কাছে আমি সফল হয়েছি। বলো কে বলছো? টিভিটা মিউট করুন, টিভিটা মিউট করুন, টিভিটা মিউট করুন, আমি ফোনটা কেটে দেবো, আপনি টিভিটা মিউট করুন। টিভিটা মিউট করেছেন? হ্যাঁ। সুপ্রা সাহা কোত্থেকে বলছেন? হ্যাঁ, ডেট অফ বার্থ? আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ। কেউ এসেছিল? কেউ এসেছিল আপনার পরিচিত আমার কাছে? না না। কতদিন পর লাইন পেলেন? কতদিন পর লাইন পেলেন? কত? 5 দিন। আরে 5 দিন তো আমি প্রোগ্রামই করিনি এর আগে। এইগুলো বলবেন না, এইগুলো একদম বলবেন না আমার কাছে, গল্প গুজব করবেন না। আমি ওই জ্যোতিষী নই, 40টা জ্যোতিষী টিভিতে প্রোগ্রাম করছে, কেউ বলছে আমি ভালো, বলো আমি ভালো আছি, ভালো আছি। কেউ 55-56 মন্দির বানাচ্ছে, কেউ তন্ত্রমন্ত্র করছে, কেউ বলছে অমুক বশীকরণ হবে, কেউ বলছে অমুক বশীকরণ হবে, কেউ বলছে ধমুক বশীকরণ হবে। ওগুলো করে কিচ্ছু হবে না, ওগুলো করে আপনাদের পকেটটা খালি হবে। আমি আগেই বলেছি, আমার ভিজিট 1500 টাকা, অনলাইনে 2000 টাকা। কেন 1500 টাকা ভিজিট নিচ্ছি? এই যে দেখলেন তো, মিথ্যা কথা বলছে ফোন করে 5 দিন আগে। আরে 5 দিন আগে তো আমি প্রোগ্রামই করিনি, আমি প্রোগ্রাম করি খুব অল্প, তার কারণ আমি চেম্বারটা করি বেশি। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি, পূর্ব মেদিনীপুর। কার সম্বন্ধে জানতে চান? আমি আমার সম্বন্ধে জানতে চাই। কি নাম? আমার নাম শশাঙ্ক শেখর জানা। ডেট অফ বার্থ বলো। 25-3। কি? স্পষ্টভাবে কথা বলুন, স্পষ্টভাবে। কত? 25-3-1980। 25-3-1980। টাইম বলুন। 11:28। কি 11:28? দিনের বেলা?
তা সেটা বলুন, সকাল 11টা 28 মিনিট। হ্যাঁ সকাল 11টা 28। হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে কর্কট রাশি এবং মিথুন লগ্ন। সামনে 29 এপ্রিলের পর কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, আস্তে আস্তে কর্কট রাশির সময় কিন্তু খুব একটা ভালো নয়, বিশেষ করে বিবাহিত জীবনের জন্য। আরও হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার তো রাহু মঙ্গল শনি বৃহস্পতি, আপনার তো কাজের জায়গাটা খুব খারাপ। কি কাজ করেন? আমি তো রাজমিস্ত্রি কাজ করি দাদা। হ্যাঁ রাহুর অন্তর্দশা চলছে এখন 26-8-2022 পর্যন্ত, সময় ভালো নয়। এবারে হচ্ছে আপনি যদি মনে করেন, কেননা সামনেই শনি ঢুকছে, যার ফলে হচ্ছে আপনার বিয়ে হয়ে গেছে। বিবাহিত জীবন কেমন? কি ভালো, আমি বলবো বিবাহিত জীবনের প্রতি একটু খেয়াল রাখবেন, আর সময় কিন্তু ভালো নয়। যদি মনে করেন 8582832938 কলে নাম্বারটা দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। অনলাইনে আপনি যদি চেম্বারে আসতে পারেন কলকাতার বহুবাজারে, ভালো, নাহলে অনলাইনে যোগাযোগ করুন। 40টা জ্যোতিষীকে ফোন করলে সমস্যার সমাধান হবে না, চেম্বারে আসতে হবে। যে কথা বলছিলাম, দিনে রাতে আমরা প্রচুর জ্যোতিষী দেখতে পাই, সায়েন্টিফিক কথাবার্তা বা অথেন্টিক কথাবার্তা কেউ বলতে পারে না। এই যেমন আমি আপনাদের বলে দিচ্ছি, আজ থেকে ঠিক 5-6 দিনের যে আসছে সময়টা, এই 5-6 দিন সময়টা মোটে ভালো নয়, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যাদের সিংহ রাশি তাদের জন্য, যাদের সিংহ রাশি তাদের জন্য অক্টোবর মাসটা থেকে আস্তে আস্তে তারা ভালো পাবে ফল, মেষ রাশি অক্টোবর মাস থেকে ভালো পাবে। তবে শনি যখন মকর থেকে কুম্ভের ঘরে ঢুকবে তখনই কিন্তু ভালো চাকরি, ভালো ফল সিংহ মেষ এরা পাবে, ঠিক আছে। হ্যাঁ বলো, কে বলছো? হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার সম্বন্ধে জানতে চাইছেন? আপনার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 24/03/1992। 24/03/1992 টাইম বলুন। সকাল 9টা। এর আগে কোনো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করেছিলেন? না। আপনার হচ্ছে বৃষ লগ্ন বৃশ্চিক রাশি, কি বললাম বুঝতে পারলেন? বৃষ লগ্ন বৃশ্চিক রাশি। হ্যাঁ। আপনার হাজবেন্ড কেমন? দশমে আপনার শুক্র মঙ্গল রয়েছে, একাদশে রবি বুধ রয়েছে, দশমে শুক্র মঙ্গল রয়েছে, আপনার কাজের জায়গা তো ভালো হওয়ার কথা। আপনার কাজের জায়গা, আপনি কত খরচা, আপনি কি হাতে টাকা এলেই খরচা শুরু করে দেন নাকি? এই জিনিসটাকে ঠিক করতে হবে। এবং হচ্ছে আপনার বৃশ্চিক যেহেতু রাশি 2-3-4, আপনার ঢাইয়া শুরু হচ্ছে সামনের 2022 যে সময়টা 29 এপ্রিল, ওই সময়টাতে কিন্তু আপনার সময়টা ভালো যাবে না, আমি এখনই আপনাকে জানিয়ে দিলাম। সেই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। আর আপনি যদি মনে করেন যে না, জায়গাগুলোকে ঠিক করব না, একটার পর একটা জ্যোতিষীকে ফোন করে যাব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি মনে বোঝেন 8582-3893 যে নাম্বারটা রয়েছে স্কলে যাচ্ছে, ওই নাম্বারে ফোন করুন। কলকাতায় আমার বহুবাজারে চেম্বার আছে, আসতে পারেন, আর নাহলে অনলাইনে যোগাযোগ করে নিন। আপনাকে চেম্বারে আসতে হবে। এবার আপনি কার চেম্বারে যাবেন আসবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
আপনাকে আমার চেম্বারে আসতে হবে, আপনাকে আমার চেম্বারে না এলে আপনি সমস্যার সমাধান পাবেন না, যখন আপনি আমাকে ফোন করছেন। যদি অন্য কাউকে ফোন করেন সেটা তার ব্যাপার। কেন দেখুন, এখন বহু জ্যোতিষী, তারা সেলাই মেশিন শুরু করে দিয়েছে। করোনাকালে অনেক বড় বড় রাজ্যোতিষী তারা বলছে আমরা ঘরে ঢুকে গেছিলাম, কিন্তু এই মহেন্দ্র শাস্ত্রী করোনাকালেও প্রোগ্রাম করেছে, বিধানসভা নির্বাচনের সময়ও বলেছিল কে আসবে এবং সেটা মিলে হচ্ছে, সবই মেলে। বলো, এটাই মনে হয় লাস্ট ফোন আজকে। হ্যাঁ বলো। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার প্রোগ্রাম দেখা হয় মাঝে মাঝে দেখা। সিংহ লগ্ন এবং মীন রাশি, চাপা স্বভাবের, মাথা প্রচন্ড গরম, কোনো কাজের জায়গাটা ঠিক হচ্ছে না, তাই তো? হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছে। সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, হচ্ছে না, চাকরির জায়গাও খুব ডিস্টার্ব হয়ে রয়েছে, এবং তুমি খুব ফ্যাশনেবল, তাই তো? হ্যাঁ, এই জায়গাটাকে ঠিক করতে হবে। প্রথম কথা হচ্ছে কেমোদ্রুম দোষ আছে, ঠিক করতে হবে। এবং তোমার সব ষষ্ঠে শনি বসে আছে, লোকের সঙ্গে ঝগড়াঝাঁটি বেশি হয়ে যায়, সেই জায়গাটাকে ঠিক করতে হবে। তুমি যেহেতু শিয়ালদায় আছো, তুমি বউবাজার চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? 8582832938 নাম্বারেতে ফোন করে যোগাযোগ করো। আর যদি তুমি দেরি করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি আসবে কি আসবে না। আমি তো বললামই যে তোমার বিবাহিত জীবন, বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলবেই, আমি এ কথাটা বলেছি, সেটা তোমাকে আসতে হবে চেম্বারে। যদি তুমি মনে করো যে না ফোনেই আমি সব কিছু জানবো, তুমি আরও 5টা জ্যোতিষীকে ফোন করতে পারো ভাই, বউবাজারে আমার চেম্বার আছে, তুমি এই শুক্রবার আমার সঙ্গে এসে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? কি ঠিক আছে? আপনি চেম্বারে আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 45টা জ্যোতিষীকে সকাল থেকে রাত অব্দি দেখতে পাওয়া যায়। আর আমি আগেই বলেছি, অশিক্ষিতের প্রোগ্রাম দেখবেন না, শিক্ষিতের প্রোগ্রাম দেখুন, সময় খুব অল্প। এবার আমার বিদায় নেওয়ার পালা, কিন্তু আমি একটা কথা যেতে যেতে বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি ডেট অফ বার্থ বলুন, সময় খুব অল্প। 2/10/2000। হ্যাঁ, টাইমটা বলুন। ১১টা। আরে রাত না সকাল? সকাল বেলা ১১টা। হ্যাঁ, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, এবং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাজের প্রবলেম রয়েছে, ঠিক আছে? আপনার সময় তো অল্প, আপনি যদি মনে করেন, কোত্থেকে ফোন করছেন? কুলটি দেবীপুর থেকে। কুলটি দেবীপুর, আপনি অনলাইনে যোগাযোগ করুন। তবে এটুকু আপনাকে বলে রাখছি, আপনার আসছে সময় ভালো নয়, তারপরে ব্যাপারটা আপনার। আপনার যদি প্রোগ্রামটা দেখে মনে হয় যে না এই প্রোগ্রামটা অথেন্টিক, আপনি অনলাইনে যোগাযোগ করুন, অনলাইন ফিস জেনে নিন, নিয়ে যোগাযোগ করুন, দিয়ে আপনার মনে হলে আরও 10টা জ্যোতিষীকে ফোন করতে পারেন। আর এখন ফোন নেব না, তার কারণ প্রোগ্রাম প্রায় শেষের পথে। আমি এটুকু বলবো, বউবাজার চেম্বারে আমাকে পাবেন, কিন্তু তার আগে আপনাকে বুকিং করতে হবে, আর অনলাইনে আমাকে পেয়ে যাবেন। অনলাইন বুকিং করতে হলে সকাল 10টা থেকে বেলা 12:30টার মধ্যে আপনাকে বুকিং করতে হবে। আর বউবাজার চেম্বারে আসতে হলে জেনে নিন ফোন করে আমি কবে বউবাজার চেম্বারে আসছি। চেম্বার ভিজিট 1,500 টাকা, অনলাইনে 2,000 টাকা। আপনাকে অনলাইনের জন্য আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরেতে আপনাকে টাকাটা জমা করে দিতে হবে, দিয়ে আপনি চেম্বারে চলে আসুন বা অনলাইনে দেখিয়ে নিন। প্রোগ্রাম আজ এখানেই শেষ করছি। যেতে যেতে একটাই কথা বলে যাচ্ছি, অশিক্ষিত জ্যোতিষের প্রোগ্রাম দেখবেন না, তাহলে কিন্তু ক্ষতিটা আপনার। এটা বলেই আজকে শেষ করলাম। নমস্কার।